মহিষাসুর বধের জন্য দশভুজার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন সকল দেবতারা। তবে বর্তমান সময়ে অস্ত্র তুলে দেওয়ার কাজটি করছেন নবদ্বীপের অধিকারী পরিবার। বংশ পরম্পরায় যারা দশভুজার অস্ত্র তৈরি করছেন এবং পাঠিয়ে দিচ্ছেন বাংলাসহ ভিন রাজ্যে। নদিয়া জেলার নবদ্বীপের অধিকারী পরিবার চার পুরুষ ধরে করছেন অস্ত্র তৈরির কাজ। আর শুধু পরিবারের বয়স্করাই নন, অস্ত্র তৈরির কাজে এখন হাত পাকিয়েছেন পরিবারের আধুনিক প্রজন্ম। বড়দের কাছ থেকে হাতে কলমে শিক্ষা নিয়ে এখন অস্ত্র তৈরির ব্যবসাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। আগে একটা সময় টিন দিয়ে এই অস্ত্র তৈরি হতো, বর্তমান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অস্ত্র তৈরি হচ্ছে পিতল, তামা, স্টেইনলেস স্টিলের। আর তাই দিয়েই নিপুণ দক্ষতায় কাজ করে যাচ্ছেন অধিকারী পরিবারের ইয়াং জেনারেশন। এই শিল্প বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, এই কাজের সঙ্গে নতুন জেনারেশনে কেউ যুক্ত হতে চাইছেন? আমার ছোটো থেকে এই কাজের প্রতি একটা নেশা ছিল। পরবর্তীকালে বাবা নিজে থেকে আমাকে এই কাজের সঙ্গে এখন বছরের অন্যান্য সময় অধিকারী পরিবারের ব্যস্ততা মোটের উপর একরকম থাকলেও দুর্গাপুজোর সময় ব্যস্ততা বেড়ে যায় অনেকটা। মা দুর্গার অস্ত্র তৈরি করা কি চারটিখানি কথা? কি তৈরি করছেন আপনারা? ঠাকুরের যাবতীয় মাল, বস্ত্র, খাড়া, সিংহাসন, চূড়া ফুড়া সবই তৈরি করি। পুজোর মানে দুর্গাপুজোর আগে কি খুব বেশি চাপ এখন? চাপ এখন আপনার অস্ত্র ঠাকুরের ছোটো থেকে বড় পর্যন্ত বানানো হচ্ছে, তারপরে খাড়া হবে, তারপরে জগা যাচ্ছে শেখা হবে, এই চলবে এখন জগা যাচ্ছে পর্যন্ত। কতদিন ধরে আপনি এইসব যুক্ত রয়েছেন এই কাজে? আমি এই কাজে মোটামুটি 32-33 বছর ধরে যুক্ত রয়েছি। অতিমারির কারণে গেল বছর, অর্ডার একটু কম থাকলেও এই বছর নাওয়া খাওয়া ভুলতে বসেছে অধিকারী পরিবার। যে সকল ক্লাব বারোয়ারি পুজোর অর্ডার নেওয়া আছে, এখন তাদের হাতে দেবী দুর্গার অস্ত্র তুলে দিতে না পারলে যেন শান্তি নেই। আর শুধু বাংলায় নয়, তাদের তৈরি অস্ত্র ভিন রাজ্যে দশভুজার হাতেও পৌঁছে যায়। এখন আমাদের খাওয়ার সময় পাচ্ছি না, এমনকি সকালে আসছি, রাতে বাড়ি যাচ্ছি, হয়তো একবেলা খাচ্ছি না, কিন্তু আমাদের যে সমস্ত ক্লাব বারোয়ারির অর্ডার নেওয়া আছে তাদের মালগুলো না পাঠালে তাদের অসুবিধা পড়ে যাবে, যার কারণে আমাদের করতে হচ্ছে, কিছু করার নেই। লকডাউনের কারণে প্রথমে একটু ব্রেক ছিল, তারপরে যে চাপ পড়েছে এখন আমাদের খুবই অসুবিধা হচ্ছে। পশ্চিমবাংলাতেও চাহিদা আছে, এমনকি বিভিন্ন রাজ্যেও বা ভিন দেশেও পাড়ি দেয় কুমারটুলির মাধ্যমে। আমার তো এক্সপোর্ট লাইসেন্স নেই, যাদের এক্সপোর্ট লাইসেন্স আছে তাদের সঙ্গে আমি কাজ করি। কুমারটুলিতে সুনীল কুমার দে, ওনার কাছে আমি মাল দিই, উনি ওনার এক্সপোর্ট লাইসেন্সের মাধ্যমে উনি বিদেশ পাঠায়। দেবীর হাতে অস্ত্র না উঠলে কি দশভুজার রূপ পরিপূর্ণতা পায়? অসুর নিধনের জন্যই তো দেবীর হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন দেবতারা। আজ নবদ্বীপের অধিকারী পরিবার এই অস্ত্র তুলে দিচ্ছেন দেবীর হাতে। নিপুণ দক্ষতায় দেবীর অস্ত্রসজ্জা পরিপূর্ণতা পাচ্ছে। অসুর যেমন নিধন করেছিলেন দেবী, তেমনি করুণাসুরকে কবে নিধন করবেন দশভুজা? আপাতত সেই আশাতেই তো বসে রয়েছে গোটা বিশ্ববাসী। নদিয়া থেকে রনি চ্যাটার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।